কলেজ ভান্ডারিয়া পিরিসপুর। আমি মোসাম্মাত মমতাজ আক্তার, সিনিয়র শিক্ষক। অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজ তোমরা নিজ নিজ গৃহে বন্দী অবস্থায় আছো, কারণ নভেল করোনা ভাইরাস উপলক্ষে তোমরা প্রতিষ্ঠানের ছুটি পেয়েছো। এই ছুটিতে তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে নিজ নিজ দায়িত্বে, এবং যে যে শিক্ষক এখানে অনলাইন ক্লাস নিতেছে সেগুলো তোমরা উপলব্ধি করবে, এবং মনোরমতা ও অভিজ্ঞতা দ্বারা তোমরা সেগুলোকে ধরে রাখার চেষ্টা করবে বলে আমি আশাবাদী। আজ নবম ও দশম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার ইতিহাস ৪০৪ থেকে ৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আমি তোমাদেরকে এ সম্পর্কে কিছু আলোচনা করব। মধ্যযুগ প্রাচীন যুগের পরেই আসে মধ্যযুগ। যুগ তিনটি, একটি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মুসলমান শাসনের সূচনাকালকে বাংলার মধ্যযুগ শুরু বলা হয়। মধ্যযুগের সূচনা হয় মুসলমান শাসনের সূত্রকালকে। মুসলমান শাসন যখন প্রথম শুরু হয় তখনই মধ্যযুগের সূচনা হয়। ইতিহাসে এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে কতগুলো যুগ উপযোগী ঘটনা থাকে। মুসলমানদের ভঙ্গ বিজয়ের ফলে ভঙ্গের রাজনৈতিক ক্ষেত্রেই শুধু পরিবর্তন আসেনি। মুসলমানদের ভঙ্গ বিজয়ের ফলে শুধু রাজনৈতিক পরিবর্তন আসেনি, এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। বাংলায় মুসলমান শাসনের সূচনা কিভাবে মুসলমান শাসনের সূচনা হয়েছে? ইকতিউদ্দিন মুহাম্মদ বিন মুক্তিয়ার খলজি ১৩ শতকের শুরুতে তুর্কি ভিস ইকতিউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর পূর্বাংশে, উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা ঘটে। সেই শাসনের অবসান ঘটছে তুর্কি ভিস ইকতিউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি সেন শাসনের সূচনা ঘটিয়েছে। তিনি ছিলেন জাতিতে তুর্কি বংশে খলজি এবং বুদ্ধিতে ভাগ্যনসী সৈনিক। তিনি জাতিতে তুর্কি ছিলেন এবং বংশে ছিলেন খলজি বংশ এবং বুদ্ধিতে ছিলেন ভাগ্যনসী সৈনিক। উনি ১১৯৫ খ্রিস্টাব্দে জীবিকার সন্ধানে গজনীতে আসেন। তিনি খাদ্যের অভাবে গজনীতে আসেন ১১৯৫ খ্রিস্টাব্দে। সিহাবুদ্দিন গৌরীর সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয় এবং এরপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক তাকে মাসিক বেতন হিসেবে কিছু ধার্য করে তাকে সৈন্য বিভাগে চাকরি দেন, কিন্তু তিনি এত লুবিশ ছিলেন যে, উচ্চবিলাসী লুবিশ ছিলেন যে তিনি তাতে সন্তুষ্ট হতে পারেননি। তিনি খাটো, লম্বা হাত ও কুশি চেহারার জন্য বখতিয়ার খলজি সেনা দক্ষর দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। তার চেহারা, কুশি চেহারার জন্য তিনি সেনা সৈন্যদেরকে দৃষ্টি, সেনা দক্ষের সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। এরপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন তাকে মালিক বেঙ্গলে সৈন্য বিভাগে নিযুক্ত করেন, কিন্তু বখতিয়ারের সন্তুষ্ট হতে পারেনি। অল্পকাল তিনি বদাউনেতে যান এবং সেখানে গিয়ে তিনি
তিনি অল্প সৈন্য অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে 17 থেকে 18 জন সৈন্য নিয়ে তিনি যুদ্ধে যুদ্ধ যান যেখানে এরপর পার্শ্ববর্তী আমলে আক্রমণ চালিয়ে দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থানে আসে এবং আক্রমণ করে প্রতিপক্ষ দিন না দুর্গ জয়ের পর তিনি দেখলেন যে দুর্গের অধিবাসীরা সকলেই মৃত্যুত্ব মাত্র 17 থেকে 18 জন অশ্বারোহী সৈন্য অল্প সংখ্যক সৈন্য নিয়ে বক্তিয়ার খলজির পক্ষে বঙ্গ বিজয় কি করে সম্ভব হলো কথিত আছে তিনি এত ক্ষিপ্র গতিতে পথ অতিক্রম করেছিলেন যে মাত্র 17-18 জন সৈন্য তাকে অনুসরণ করতে পেরেছিল আর মূল সেনাবাহিনীর বাকি অংশ তার পশ্চাতেই ছিল তখন দুপুর রাজা লক্ষণ সেন মধ্যাহ্ন বোঝে ব্যস্ত প্রাসাদ রক্ষীরা তখন আরাম আয়েশ করেছে নিজেদের প্রাথমিক কাজে ব্যস্ত ছিলেন এমন সময় ইকতিরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি রাজা লক্ষণ সেনের দুর্গ আক্রমণ করে এবং সেই দুর্গ আক্রমণ করে রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে যেতে বাধ্য হয় কারণ লক্ষণ সেন তাদের অশ্বারোহী ব্যবসায়ী মনে করে নগরীর অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেন কিন্তু এক ক্ষুদ্র দল রাজা প্রাসাদের সম্মুখে এসে হঠাৎ তরবারি করে প্রাসাদ রক্ষীদের হত্যা করে আকস্মাতে আক্রমণে চারদিকে হইচই পড়ে যায় প্রাসাদ অরক্ষিত রেখে সকলে প্রাণ ভয়ে পালিয়ে যান পিছনের দরজা দিয়ে সকলে প্রাণ ভয়ে পালিয়ে যান ইতিমধ্যে বক্তিয়ার খলজি দ্বিতীয় দল নগরের মধ্যে এবং তৃতীয় দল তরুণ ধারে এসে উপস্থিত হন এ অবস্থা রাজা লক্ষণ সেন হতাশ হয়ে পড়ে শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার কোন উপায় নেই দেখে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান রাজা লক্ষণ সেন বুঝতে পারেননি যে এভাবে তাদেরকে আক্রমণ করবে তাই যখন দেখলো যে তাদের সৈন্যদের উপর গোলাবর্ষণ দিতেছে ওই 17-18 জন সৈন্য বক্তিয়ার খলজির 17-18 জন সৈন্য তখন তারা ভাবছিল যে পিছনে অনেক সৈন্য আছে তাই ভেবে তারা বিভ্রান্ত হয়ে যায় এবং তারা যখন রাজা লক্ষণ সেন দেখতে পেল যে বক্তিয়ার খলজি তাদেরকে আক্রমণ করেছে তখন তিনি নিরুপায় হয়ে নিরস্ত্র অবস্থায় পিছনের দরজা দিয়ে তার লোকজন নিয়ে পালিয়ে যান নৌকা যোগে এমত অবস্থায় লক্ষণ সেন রাজা ইকতিরউদ্দিন বক্তিয়ার খলজি আনন্দের সাথে তা নিয়ে নেয় গরু বা রাজবাটি 2 বছর পর বক্তিয়ার খলজি তিব্বত অভিযানে বের হয় এই তিব্বত অভিযানই ছিল তার জীবনের শেষ সময়ের অভিযান তিব্বত অভিযানই ছিল তার জীবনের শেষ অভিযান কিন্তু তার এই অভিযানে ব্যর্থ হলে তিনি দেবকোঠে ফিরে যান আসেন সেখানে অসুস্থ হয়ে পড়ে 1236 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ মুখে পতিত হয় এই ইকতিরউদ্দিন বক্তিয়ার খলজি তিব্বত অভিযান ছিল তার শেষ অভিযান এবং তিনি ওই অভিযানে শেষে মৃত্যুবরণ করেন মৃত্যু মুখে পতিত হন শাসনের ইতিহাসে ইকতিরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা মুসলমানদের ইকতিরউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার প্রচেষ্টার ফলে এ দেশে প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয় এই ইকতিরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির প্রতিষ্ঠা তার অবদান এবং তার চেষ্টাই প্রথম মুসলমানরা সার্থকতা অবলম্বন করেন এর শাসন প্রায় 550 বছরের অধিক স্থায়ী হয়েছিল 1204 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত 1204 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা জয় করেন বক্তিয়ার খলজি ছিলেন খলজি ক্ষান্ত ছিলেন না বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম মুসলমান সংস্কৃতি বিকাশ
ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার শাসনকালে বহু মাদ্রাসা মক্তব মসজিদ নির্মিত হয়েছিল। বাংলায় তুর্কি শাসনের ইতিহাস। বাংলায় মুসলমানদের শাসন প্রতিষ্ঠার সূচনা করেন ইকতেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলা মুসলমান শাসনের এ পর্বের প্রথম পর্যায় ছিল 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত। শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না। তাদের কেউ ছিলেন বখতিয়ারের সহযোদ্ধা খলজি মালিক, আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক। শাসকদের সকলেই দিল্লি সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। পরবর্তীকালে অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিল, তবে তাদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মুসলমান শাসনের এই যুগ ছিল বিদ্রোহ বিশৃঙ্খলাপূর্ণ। তাই ইতিহাসের জিয়াউদ্দিন বারানি বাংলাদেশের নামক নাম দিয়েছিলেন বুলগাতপুর, এর অর্থ হল বিদ্রোহের নগরী। মৃত্যুর পর তার সহযোদ্ধাদের মধ্যে শুরু হয় বিদ্রোহীর দ্বন্দ্ব, কারণ প্রত্যেকেই চেয়েছিল তার উত্তরাধিকার সূত্রে অবলম্বন করতে। তার সহযোদ্ধা তিনজন খলজি মালিকের নাম জানা যায়। তারা হচ্ছে মোহাম্মদ সিরাজ খলজি, আলী মর্দা খলজি ও হুসামউদ্দিন ইয়াজ খলজি। অনেকেরই ধারণা ছিল আলী মর্দা খলজি বখতিয়ার খলজি হত্যাকারী। এ কারণে খলজি আমির ও সৈন্যরা তাদের নেতা পরিচিত করেন মোহাম্মদ সিরাজ খলজিকে। তিনি কিছুটা শৃঙ্খলা ফিরে আনলেও আনতে হয় আলী মর্দা খলজিকে বন্দী করা হয়। পরে আলী মর্দা খলজি পালিয়ে যান এবং দিল্লির সুলতান কুতুবউদ্দিন সহযোগিতা লাভ করেন। সিরাজ খলজির শাসনকালে মাত্র 1 বছর স্থায়ী ছিল। এরপর 1208 খ্রিস্টাব্দে দেবকোঠের শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করে হুসামউদ্দিন ইয়াজ খলজি। দিল্লির সহযোগিতায় 2 বছর পর ফিরে আসেন আলী মর্দা খলজি। ইয়াজ খলজি স্বেচ্ছায় তার হাতে ক্ষমতা ছেড়ে দেন। আলী মর্দা খলজি 1210 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজ নামে আলাউদ্দিন আলী মর্দা খলজি পূর্ণ শাসন ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, আগামী পর্বে তোমাদেরকে বাকি অংশটুকু বুঝিয়ে দেওয়া হবে। আমি যদি আগামী ক্লাসটা চর্চা সময় করতে পারি তাহলে তোমাদেরকে বাকি অংশ সুন্দরভাবে বুঝিয়ে দেব। এই বলে আমি আজকের মতে আল্লাহ হাফেজ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।